স্কচ টেপে মোড়ানো প্যাকেট খোলার পর কার্বন কাগজের আরেকটি প্রলেপ, সেখান থেকে বের করা হলো চারটি গোলাকার ধাতব কয়েন। ম্যাগনিফাইং গ্লাস দিয়ে পরীক্ষা, মান যাচাই করতে প্রয়োগ করা হলো চার ধরনের কেমিক্যাল। নিখুঁত পরীক্ষার পর রসায়নবিদ জানালেন দুটি কয়েন আসল, বাকি দুটি নকল। পরীক্ষার সময় উপস্থিত ক্রেতা, বিক্রেতা ও দালাল তিন পক্ষই। এবার দাম নির্ধারণের পালা। 400 বছরের পুরানো দুটি কয়েনের দাম হাঁকা হলো 5 কোটি টাকা। ক্রেতারা সন্তুষ্ট হয়ে 40 লাখ টাকা অগ্রিম দেওয়ার পর বাকি টাকা পরিশোধের তারিখ ঠিক করে বিদায় নিলেন। নির্দিষ্ট তারিখে কয়েন নিতে গিয়ে বাধে বিপত্তি, খোঁজ নেই দালালদের, বাধ্য হয়ে ক্রেতারা দ্বারস্থ হন পুলিশের। কয়েন বিক্রির কথা বলে আমাকে নিয়ে গেছে, তখন আমার কাছ থেকে ওনারা স্ট্যাম্প চুক্তি করে 41,35,000 নিয়ে যায়। এই সমস্ত ভণ্ড এবং প্রতারকরা এমনভাবে একটা এনভায়রনমেন্ট পরিবেশ সৃষ্টি করে যে মানুষ তখন আর মানুষের বিবেক বুদ্ধি সব থাকে না। রাজধানীতে অভিযান চালিয়ে গোয়েন্দা পুলিশ গ্রেফতার করেছে দুই দালাল ও এক রসায়নবিদকে, যারা তামার তৈরি 80 টাকার কয়েন প্রত্নতাত্ত্বিক নিদর্শন হিসেবে বিক্রি করে আসছিল কোটি টাকায়। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে 42টি ধাতব মুদ্রা। এই চক্রের আরেক সদস্যকে সাভারে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়েছে। তার দেয়া তথ্যে অভিযান চালানো হয় মানিকগঞ্জে, সেখানকার একটি বাঁশঝাড় থেকে উদ্ধার করা হয় 11 লাখ টাকা। 100 বছরের পুরানো কয়েন দরকার এমন লোকদের টার্গেট করে চক্রটি, পরে নিজেরাই দালাল ও বিদেশি ক্রেতা সেজে কোনো তারকা হোটেলে বসে দরদাম ঠিক করে। আসলে তো এগুলো মিলে না বা পুরোনো না, এটা বোয়া সম্পূর্ণ, কিছু টাকার বিনিময়ে আমরা এগুলো করি। এটা গুলিস্তান থেকে কিনে নিয়েছি কয়েনটা, যে ক্লায়েন্ট তাকে এই কয়েনটা আমরা ধরাই দিই, বাট এটার ভিতরে কিছুই নাই, এটা জাস্ট একটা ধাতব পদার্থ। পুলিশ বলছে সীমানা পিলার কিংবা পুরানো কয়েনের কোনো অস্তিত্বই নেই। তদন্তের শুরুতে আমরা যেটা দেখলাম যে কতগুলো তামার তার, যা যেগুলো বিভিন্ন সময় চুরি হয়, এই চুরি হওয়া তামার তালগুলোকে গুলিয়ে এক শ্রেণীর লোকেরা বিভিন্ন প্রত্নতাত্ত্বিক নিদর্শনের মতো করে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ডেকে ঠেকে সেগুলোকে কয়েন বানায়, আর এই কয়েনগুলোকে আরেক দল প্রতারকরা অল্প দামে কিনে নেয় গুলিস্তান থেকে, তারপর সেগুলোকেই বিভিন্ন ল্যাবে ল্যাবে পরীক্ষার নাম করে দিয়ে দেশি বিদেশি একটা চক্র, বাংলাদেশি সরল মনা কিন্তু লুবি টাইপের লোকদেরকে বিভিন্ন হোটেল টোটেলে নিয়ে গিয়ে দেখায় এটা এমন একটা সেই 300 বছরের 400 বছরের পুরনো কয়েন যেটা ভিতরে রেডিয়েশন হয়, এই হয় সেই হয়, আর বিশাল প্রত্নতাত্ত্বিক মূল্য আছে, এই কথাগুলো বলে ওটার এক একটা মূল্য হাঁকে 5 কোটি টাকা এবং লেনদেন করে 1 কোটি টাকার নিচে না। আমরা দেখেছি দিন শেষে এই কয়েনটার মূল্য 40 টাকা থেকে 70 টাকা, সেটাকেই এক শ্রেণীর প্রতারকরা প্রায় 1 কোটি টাকা মূল্যে বিক্রি করার জন্য পায়তারা করে। এটার জন্য বেশ কিছু মানুষরা থাকে, কিছু দালালরা থাকে যারা পটেনশিয়াল এরকম সরল মনা অর্থবিত্ত সম্পন্ন কিন্তু লুবি টাইপের লোকদেরকে তারা টার্গেট করে। এইরকম দালাল শ্রেণী একটা লোক থাকে, আর একটা শ্রেণীর লোকটা থাকে যারা কয়েন বানায় এবং কয়েনগুলোকে সংগ্রহ করে, এটা আরেক শ্রেণীর লোক থাকে যারা ক্লিন শেপ পোশাক পরিচ্ছন্নে খুব কেতাদুরস্ত, এগারা বিদেশি সাজে মারোয়ারি সাজে, এরাই এই কয়েনটাকে কিনে নেবে। সেই কারণে মধ্যস্থতাকারী হিসেবে বাংলাদেশি কিছু পটেনশিয়াল বা গুরুত্বপূর্ণ ব্যক্তির মাধ্যমে কিনতে চায়। এরকম প্রতারক চক্র বিভিন্ন জায়গায় রয়েছে এবং অস্বাভাবিক কোনো কিছু, যে বড়লোক হওয়ার চেষ্টা বা অস্বাভাবিক কোনো কিছু কেনা, এ থেকে আমরা যেন একটু সাবধান হই, কারণ আমরা এতে প্রতারিত হওয়ার সম্ভাবনা থাকে। যেমন অনেকগুলি প্রতারক চক্র আমাদের কাছে ধরা পড়েছে এরকম, যে অস্বাভাবিকভাবে তারা হয়তো সে এই জিনিসটা কিনলে অনেক বড় লোক হয়ে যাবে, জিনিসটা কিনলে তারা অনেক টাকার মালিক হয়ে যাবে, এরকম কিছু কেউ যদি অফার করে সেখান থেকে আমাদেরকে একটু সাবধানতা অবলম্বন করতে হবে এবং আইন শৃঙ্খলা বাহিনীকে জানালে আমরা সে বিষয়ে আমরা উদ্যোগ গ্রহণ করতে পারব। এই ধরনের ফাঁদ থেকে বাঁচতে লোভ সংবরণ করার পরামর্শ পুলিশের। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা।